হে গাইস, সোনিক অ্যানিমেশন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি থ্রোন অফ স্টিলের 4 নম্বর এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম যে লং হাউস অ্যান্ড ডিভাইন অ্যাপেন্ডিং রিচুয়াল হচ্ছিল, আর হাউস অ্যানের আশেপাশে 10টি ক্রিস্টাল চলে আসে। প্রত্যেক ক্রিস্টাল 1 to 10 স্কোর ডোনেট করে থাকে, আর যত ক্রিস্টাল গ্লো হতে থাকবে হাউস অ্যানের স্পিরিচুয়াল পাওয়ার তত বাড়তে থাকবে। অলরেডি 4 ক্রিস্টাল গ্লো হয়ে গিয়েছিল, কিন্তু আর কোনো ক্রিস্টাল গ্লো হচ্ছিল না। যিনি ভাবতে থাকে কেন আর স্কোর বাড়ছে না, হাউসানের মধ্যে কি শুধু এটুকুই স্পিরিচুয়াল পাওয়ার আছে? তারপর আমরা হাউসানকে দেখি যে নিজেকে এক কাল্পনিক জগতে খুঁজে পায়, আর ওর সামনে এক ডার্ক জজ ছিল। হাউসান জটটির কাছে যেতে থাকে, ঠিক তখনই সে এক আওয়াজ শুনতে পায় যেটি তাকে ওই জটটি নিতে বলছিল। হাউসান জটটির কাছে গিয়ে সেটিকে উঠাতে চেষ্টা করে, কিন্তু জটের আশেপাশে অনেক নেগেটিভ ডার্ক স্মোক ছিল, সেজন্য হাউসান একটু ভয় পেয়ে যায়। তখন হাউসান জিনুয়ের কথা মনে করে, আর উড়ি বলছিল যে যাই হয়ে যাক না কেন, তোমাকে সাহসের সাথে এগিয়ে যেতে হবে। তারপর হাউসান জরটিকে ধরে সেটিকে ওটাতে চেষ্টা শুরু করে, সে এটিকে তোলার পুরো চেষ্টা করে। তারপর আমরা তার বডিকে দেখি, আর ওর বডিতে আশেপাশে এনার্জি একত্রে হতে লাগে, কারণ স্কোর উপরে উঠছিল না। এজন্য জিনু এই প্রসেসকে স্টপ করতে চাচ্ছিল, কিন্তু তখনই সে এনার্জিসগুলোকে হাউসানের শরীরে ঢুকতে দেখে, এ দেখে সে থেমে যায়। এইসব এনার্জি সকল লিভিং বডি থেকে আসছিল, যেমন তার বন্ধু জিহানের থেকে, র্যাবিট থেকে, ফলোয়ার্স থেকে এবং গ্রামের কয়েকজন সদস্য থেকে এই এনার্জি বেরিয়ে হাউসানের শরীরে ঢুকছিল। এসব লাইট হাউসানের ভিতরে ঢুকছিল, আর জটের যত ডার্ক স্মোক ছিল এই লাইটের কারণে তা ধ্বংস হয়ে যাচ্ছিল। আর তখন হাউসানের স্কোর আবার বাড়তে শুরু করে, 9টি ক্রিস্টাল গুলো হয়ে গিয়েছিল, আর 10ম ক্রিস্টালটি ধীরে ধীরে গুলো হতে যাচ্ছিল। এজন্য হাউসানের শরীরকে অনেক ব্যথা সহ্য করতে হচ্ছিল, আর সেখানে এক বড় এনার্জি বিং আকাশের দিকে চলে যায়। তখন আমরা ডিমন ওয়ার্ল্ড মানে আর্থের শত্রুদের জগৎ দেখি, যেখানে ইন্টারটেবিল ছিল, আর ও তার 2 সেবকের সামনে দাঁড়িয়ে ছিল। ওর সেবকেরা ওই এনার্জি বিংকে দেখে বলে, কে আমাদের এই বিষয়টি ইনভেস্টিগেট করতে হবে। এরপর ইন্টারটেবিল শুধু এক স্মাইল পাস করে দেয়, আর হাউসান যে জোরটি তোলার চেষ্টা করছিল সেটাকে সে পাওয়ার চেষ্টা করছিল। এরপর হাউসানের সামনে ওই সব ডার্ক স্মোক এক নাইটের মাস্কের রূপে আসে, যেটি তাকে প্রশংসা করে বলছিল, তুমি ডার্ক থেকে ভয় পাওনি, আমার আশীর্বাদ তোমার সাথে আছে, আর তোমাকে হিউম্যান লাইফে নতুন চ্যাপ্টার শুরু করতে হবে। হাউসানের বডিকে এখন খুব বেশি পেন হতে শুরু করে, আর 10 নং ক্রিস্টালটি খুব তাড়াতাড়ি গুলো হতে যাচ্ছিল। ওদিকে ডার্ক মাস্ক হাউসানকে বলছিল যে আমার আশীর্বাদ তো তুমি পাবেই, কিন্তু প্রত্যেক আশীর্বাদের সাথে অভিশাপও থাকে, এজন্য তোমাকে অনেক কষ্ট মানে দুঃখ সহ্য করতে হবে, আর তোমার রাস্তায় সবসময় বাধা আসবে, কিন্তু তোমাকে ডার্ক থেকে বিজয় পাওয়ার জন্য তোমাকে 9 স্পিডকে ইনহেরিট করতে হবে, আর তোমাকে তো এজন্য নিজের জীবনে স্যাক্রিফাইস করার প্রয়োজন হতে পারে। তুমি কি এসব কিছুর জন্য তৈরি আছো? হ্যাঁ, আমি রেডি আছি, হোসেন নিজের মাথা নাড়িয়ে ওকে সংকেত দেয়, আর এটা বলে হাউসানকে এক ঝটকায় অনেক দূরে ফেলে দেয়, আর হাউসানকে অনেক ব্যথা কাটতে শুরু করে। ঠিক তখনই জিনু বুঝতে পারে এর স্কোর অনেক বাড়তে যাচ্ছে, আর এই প্রসেসকে স্টপ করার সময় চলে এসেছে, আর সে তাড়াতাড়ি স্পেল ইউজ করে হাউসানের অ্যাবেকনিংকে সিল করে দেয়, আর হাউসানকে নিচে নামিয়ে নেয়। তারপর সে হাউসানকে মাউন্টেন এর এক হট পয়েন্টে নিয়ে যায়, আর ওখানে তারা দুজন গোসল করতে থাকে। জিনুই হাউসানের কথা মনে মনে ভাবতে থাকে, আর আমরা এখানে জানতে পারি যে কেউ 90 থেকে বেশি স্কোর অর্জন করলে তাকে সন অফ লাইট বলা হয়। হাউসান 97 পয়েন্ট পেয়েছে। তারপর হাউসান তার টিচারের কাছে নিজের স্কোর জানতে চায়, যিনি হাউসানের স্কোর তাকে বলে না, কথা ঘুরিয়ে বলে, এতে কিছু যায় আসে না যে তোমার স্কোর কত হয়েছে, আমি তোমাকে ট্রেনিং দেবো। যিনি এখন এটুকু তো বুঝতে পেরেছিল যে হাউসান অনেক জিনিয়াস ছেলে, আর নাইটের হিস্ট্রিতে কখনো কেউ চাইল্ড অফ লাইট হয় নাই। আর এখানে এক পতঙ্গ আসে, যিনি হাউসানকে এই পতঙ্গের কথা বলে, এই পতঙ্গের নাম ক্রিকিট, আর এটি কাঁকড়ার মতো, এটি এই পৃথিবীতে আসার আগে মাটিতে 12 বছর থাকে। হিউম্যান স্পিস এখন এই কাঁকড়ার মতো হয়ে গিয়েছে, এখন এই কাঁকড়ার মতো হিউম্যান লাইফ ডার্ক ইভেন্ট হয়ে গিয়েছে, কারণ ডেমন্স এখন আমাদের উপর দখল করেছে, কিন্তু এখন হিউম্যান্সকে বাইরে বের হয়ে আসতে হবে, আর ডেমনদের সাথে যুদ্ধ করতে হবে। তারপর সে ডেমন লর্ড এর সম্পর্কে বলতে গিয়ে বলে, সে আমার সবচেয়ে বড় শত্রু, যদি আমরা একে হারিয়ে দেই তাহলে সব ডেমন ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে, আর আমি তোমার জন্য এক স্ট্রিট ট্রিক ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট করেছি, আর তোমার লক্ষ্য হচ্ছে স্ট্রং নাইট হয়ে ডেমন লর্ডকে হারিয়ে দেওয়া।
এরপর আমরা আকাশে একটি ক্যাস্টেল দেখতে পাই, যেখানে আমরা সেই মেয়েটিকে দেখি যে মনমরা হয়ে বসেছিল। আর সেখানে সেই সৈনিক আসে যে মেয়েটিকে বলে, আমি জানি তোমার মন আন্ডারওয়ার্ল্ডে গিয়ে ফ্রেশ বানাতে চাচ্ছে আর তোমার জীবন বাকি মানুষের মতো বাঁচতে চাচ্ছে। ওই মেয়েটি শুধু হাউসানের কথাই ভাবছিল। ওই সৈনিক তার কথা কন্টিনিউ করে আর এখানে আমরা জানতে পারি এই মেয়েটিকেও আশাসান বানাতে যাচ্ছে, আর এরও মেইন গোল হলো ডেমন লর্ডকে মারা। কিন্তু মেয়েটি এই ব্যাপার নিয়ে মানে নিজের জীবন নিয়ে অনেক দুঃখে আছে, আর আমরা ওর চোখে জল দেখতে পাই। তারপর ডিম্পলে হাওসানের বন্ধু জানতে পারে এখন থেকে হাওসানের ট্রেনিং অনুযোন করাবে। অপরদিকে জিনুই হাওসানের ট্রেনিং কন্টিনিউ করে আর বলে, সকাল সকাল তোমার ট্রেনিং এই জায়গায় হবে। ও একটি পাথরকে সরিয়ে হাওসানকে ওই গর্তে ফেলে দেয়। সেটা আন্ডারগ্রাউন্ড জায়গা আর সেখানে অনেক অন্ধকার ছিল আর ওখানে অনেক ব্যাটস ছিল, আর হাওসানকে ওই ব্যাটস এর আওয়াজ অ্যানালাইজ করে তাদের নক আউট করতে হবে। সে একটি ব্যাটসও নক আউট করতে পারে না আর সে অনেক মার খেতে থাকে। তো হাওসানের শরীর হিল করার জন্য তাকে আবারও হট স্প্রিংয়ে যেতে হয় আর গোসল করতে করতে তাকে টিমন বিস্টের বিষয়েও পড়তে হয়। বিকেলে তাকে ফিজিক্যাল ট্রেনিং করতে হয় আর তার শরীরকে স্ট্রং বানাতে হবে। তারপর সে আলাদা আলাদা টাইপের ট্রেনিং করতে থাকে। যতদিন যাচ্ছিল হাওসান স্ট্রং হচ্ছিল আর ও ব্যাটসগুলোকে মারতে সক্ষম হয়। আর কিছুদিনের ট্রেনিং দেখানোর পর এখানেই থ্রোন অফ সিলের চতুর্থ এপিসোড শেষ হয়। তো ভিউয়ার্স, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।